আমরা মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, এই সম্পর্ককে বাঁচতে চাই। একবার যদি আমরা নিজেদের লিমিটেশনসগুলো দেখে নিই, বুঝে নিই, এই মুহূর্তেই আমরা যেখানে আছি সেখান থেকে এগোতে পারি। যে কৃষ্ণের কথা শুনল না, যে গীতাকে জীবনে ঢাললো না, তাদের প্রতি সিরিয়াসনেস কি করে এত ছিল? এমন কোনো সময় নিজের ধুলো না লাগতে পারে, সব সময় লাগতে পারে। তো ডিটারজেন্ট রাখুন আর অ্যালার্ট থাকুন। আপনাকে ভুলিয়ে দেয়, আপনাকে বেহুশ করে, আপনাকে অবিবেকী করে, আপনার মাথা খারাপ করিয়ে দেয়, তার প্রতি প্রেম নয়, দূরত্ব রাখুন। জ্ঞানের প্রতি, সম্ভাবনার প্রতি প্রেম, আর প্রবৃত্তির প্রতি, প্রকৃতির প্রতি উত্থাক্তব্য। মনের সংকল্প হইতে জাত এই সংসার, সংকল্প বিনাশে দগ্ধ নিঃসার হইয়া ক্ষয়প্রাপ্ত হয়, ইহা নিঃসন্দেহ। এবার ট্রেস দিচ্ছে, জোর দিচ্ছে এর উপরে, বলছে মনের সংকল্প হইতে জাত এই সংসার। বাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, আপনি সংকল্প করেন এবং আপনার জীবনে ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, প্ল্যান, যদি মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে সেই অফিসের পারমিশন, সব তৈরি হয়। আপনার সংকল্প তৈরি হলো এবং এই জিনিসগুলো আপনার কাছে তৈরি হয়। টিকটাকে চপ মুড়ি খাচ্ছিলেন, এখন কি বলছেন? ফোনটা তুললেন, আরে একটু দেখ না ভালো করে কি একটু করতে পারে, তোর বাড়ি করেছিল না, একটু দেখ না কি হয়। খুব ভালো প্ল্যান করেছিল, চপ মুড়ি খাচ্ছেন, চপ মুড়ি সাইডে রেখে দিলেন, কাটা হয়ে যাবে। তো আপনি সংকল্প করছেন আর সঙ্গে সঙ্গে এতগুলো ইস্যু আপনার জীবনে জেগে উঠছে, আপনি ছোটাচ্ছেন, আপনাকে আপনি ছোটাচ্ছেন। ফ্যান চলছিল, হালকা বৃষ্টি হয়ে গেছিল, খুব শান্তিতে ছিলেন। বিষয় কিভাবে বিষয়, ঠিক লটারির কথা বললাম, খুব সুন্দর ছিল, আপনার ডিএ ফেসেছিল এতদিন, ঠিক আছে, বোনাসটা দেয়নি, 15 বছর ধরে বোনাস ফেসে আছে। সিচুয়েশন কি, বৃষ্টি পড়ছিল, চপ খাচ্ছিলেন, স্ত্রীর সাথে গল্প করছিলেন, দুটো ভালো, হঠাৎ করে মেসেজ এলো যে আপনার 15 বছরের ডিএ ক্লিয়ার হয়েছে। সঙ্গে সঙ্গে স্ত্রী বললো, এবার দোতলা করতেই হবে, করতেই হবে, মুড়িপুরি হাঁটাও সব, কিসের বৃষ্টি? বিষয়ে বিষয়, যদি টাকাটা পকেটে আসতো এবং এই লাফড়াটা না করতেন, ধীরে সুস্থে করতেন, এত যন্ত্রণা হতো না। কিন্তু কোন বীর পুঙ্গব এই জগতে আছে যার পকেট গরম হয়েছে আর মাথা গরম হয়েছে? কেউ নেই এ জগতে। সংকল্প করবেন, জগৎ তৈরি। এখন শান্ত আছেন তো আপনারা এই মুহূর্তটা, কিছুটা শান্ত বাড়ির থেকে? এমন প্রজেক্ট করুন যার প্রত্যেক মুহূর্ত শান্ত হয়। এমন ডিএ আনুন যে ডিএ এরকম সৎসঙ্গ করাতে পারে। আর কোনো উপায় নেই, জন্মে ফেলেছি, এমন নিজেকে জন্ম যখন দিয়েছি, নিজে নিজের সৃজনের কারণ হয়েছি। বেকার ফোকটে জগৎ কিছু দেয় না, জন্মও দেয় না, এবং জন্মেইছি, মেনেই নিয়েছি যে ওই জুলাই মাসের 10 তারিখে আমার জন্ম হয়েছিল ওই সালে, তাহলে দিয়ে তো আসবেই, তাহলে বোনাস তো পেতেই হবে। এমনভাবে বোনাসের টাকা কাজে লাগাও যাতে এক্সিস্টিং চকমুড়ি নষ্ট না হয়, অর্থাৎ এই মুহূর্তের জীবন নষ্ট না হয়। এমনভাবে নিজের সব রিসোর্সকে কাজে লাগাতে হবে, নিজেকে অশান্ত করতে নয়, নিজেকে শান্ত করতে। এরকম সৎসঙ্গ আপনাকে শান্ত করতে পারে। তো টাকা তো আপনারাই দিচ্ছেন, এমনভাবে কাজে লাগাবো যাতে দরজা বন্ধ করে চুপ বসা যায়। দেখুন বাইরে জগৎ ছুটছে, এখানেও টাকা লেগেছে, ইলেকট্রিক বিল চলছে, মোবাইল চলছে, লাইট চলছে, সেই টাকাই ইনভেস্ট হয়েছে। এমনভাবে লাগান যাতে শান্তি, এটা বলতে পারেন। এমন ভুল সিদ্ধান্ত নেবেন না জীবনে, বারবার শান্তি অশান্তি, বারবার শান্তি অশান্তি খেলতে হয়, প্রত্যেক মুহূর্ত শান্তি 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 করতে করতে যাতে এগিয়ে যেতে পারে, এইভাবে জীবন বাঁচতে হবে। খুব সহজ, কিন্তু আমি আবারও বলছি, বিকল্প পথ যেটা বলা হচ্ছে এতক্ষণ, খুব সহজ পথ। পৈতে খোলার একটা বিধি আছে, নির্দিষ্টভাবেই পৈতেটাকে খুলতে হয়। যারা পৈতে খুলেছে তারা জানবে,
আরামে জটিল করে ফেলবেন না, অশান্ত হলেই পৈতে জটিল হবে। জন্য বলে না, পৈতে করার সময় কথা বলবে না, জপ করতে করতে পৈতে খুলতে হয়। কেন বলছি এই কথাগুলো? কোনো কারণ নেই, জড়িয়ে ফেলবে ভাই। কি কারণ আছে? চিত্তের অশুদ্ধ বুদ্ধি, অশুদ্ধ বুদ্ধি ব্রহ্মসূত্র পৈতে, অর্থাৎ আপনার দিব্য গুণকে যে মনে করিয়ে দেবে। তো কেন বলা হচ্ছে সূক্ষ্ম অর্থে? সূক্ষ্ম অর্থে পৈতের কথা এই জন্য বলা হচ্ছে, বাজার করতে করতে ব্রহ্মসূত্রের কথা তার মনে থাকবে না। গীতার ষোড়শ অধ্যায় তো, বিজনেস করতে করতে মনে পড়ে না, অভয়ং সত্য সংশুদ্ধি, ভয়ই থাকতে হয়, দুশ্চিন্তাতে থাকতে হয়। তো বলছে অন্তরকে শান্ত রাখো। আর দ্বিতীয় প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কি? বেশি বকবক করলে জড়িয়ে যাবে, এর সঠিক বিধি জানা যাবে না, নির্দিষ্ট ভাবে খুলতে হবে। জীবন কেউ এত সহজেই খোলা যায়, সঠিক বিধি জীবনকে দিন, ব্যাস। তার সঠিক বিধি কি? চুপ, অর্থাৎ শান্ততা, যা করছেন শান্তভাবে। অর্থাৎ আপনি রাগবেন না, কান গরম হবে না, তা বলছি না। যদি শান্ততা বলে কান গরম করতে হবে, তো কান গরম করুন, কারোর কান গরম করে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাও জানো তো, শান্ততা অর্থাৎ জানা, জ্ঞান, জ্ঞান শান্তি দেয়। আপনি ঘরে বসে আছেন, যদি পুরুষ হয় স্ত্রীরা বেশি বলে, ওই কত তুমি যাও নি এখনো বসে আছো, পুরুষ কি বলে, দোকান এখনো খোলেনি, দাঁড়াও, হ্যাঁ আমি রান্না করবো কখন, তুমি তাড়াহুড়ো করলেই তো দোকান খুলে যাবে না। ঠিক এই আর শান্ততা, জ্ঞান। আমি জানি দোকান কটায় খুলে, তিন বিলিং করে কিছু হবার নয়। স্বামী স্ত্রীর উপর অন্যায় করছে, বাপ ছেলের উপর অন্যায় করছে, বন্ধু বন্ধুর উপর অন্যায় করছে, অফিসে গিয়ে দেখছি কিছু একটা অন্যায় হচ্ছে, অন্যায় তো ঘটছে এই জগতে। ন্যায় কোন স্তরে হয় আমরা জানি তো? আমরা ন্যায়ের সঠিক পরিভাষা জানি না, এটা হলো সূক্ষ্ম স্তরের কথা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাকে অন্যায় বলি, তা অন্যায় নয়, তা একটি কার্যকারণের শৃঙ্খলা। পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টির উপরে অন্যায় করছে, ভোট কে দিয়েছে, কারণ তো আপনি নিজেই, বা আপনার সমাজের সিলেকশন তো আপনি করেছেন। এইবারে দেখা যাচ্ছে যে এই পার্টি ওই পার্টির উপর অত্যাচার করছে, কোনো একজন এসে বাড়ির বাড়িতে অত্যাচার করছে, বা শাশুড়ি স্ত্রীর উপর অত্যাচার করছে। এই শৃঙ্খলা তো আমরাই বানিয়েছি, ঠিক আছে? আমরা প্রশ্ন ক্রিয়েট করে থেমে যাচ্ছি না তো, প্রথমত এই। দ্বিতীয়ত, আমি এই কথা বলছি না যে অন্যায়কে সহ্য করে যাও, কখনোই বলছি না। ভিতরে মরবে না বাইরে মরবে? মরতে তো একটা হবে, জন্মেছেন যখন। ভিতরে দিকি দিকি মরবেন না, ভিতরে টাটকা থাকবেন, বাইরেটা শুকায় শুকা। সিলেকশন একটি করতে হবে, দুটোকে বাঁচাতে কেউ পারেনি। শ্রীকৃষ্ণ জগতের জন্য করেছিলেন, নিজের বাপ মা বলে কিছু ছিল না তো, না ছোটবেলায় ঠিক মতো পেয়েছেন, যখন নিজের মাকে পেলেন না জন্মে, কারাগার থেকে অন্য জায়গায় যেতে হলো। কাহিনী খুব সুন্দর বলে, হ্যাঁ, যশোদা কোলে গোপালকে নিয়ে বসে আছে, দধি নবনি খাওয়াচ্ছে, গরু চড়াতে যেত রৌদ্রে রৌদ্রে, কোঁট থাকতো না কোমরে, হ্যাঁ, কাউ বয়। আমরা জানি তো কিভাবে হয়, কি হয়, মাসি বাজায় কি জন্য, ও কি সাজিয়েছি র্যাম্পার্ট। যদি ধরে নি শ্রীকৃষ্ণ একজন ঐতিহাসিক চরিত্র ছিলেন, এবং তার কথাতেই 900,000 ধেনু, 900,000 গরু, 900,000 কি ভাই, 100,000কেই যদি চড়াতে যেতে হয়, কত ফুটের ব্যক্তি ছিল আর কতগুলো হাত পাতার ছিল, কত বাঁশি বাজাতে হতো, শুনতে খুব ভালো লাগে। আমরা চাই যে জীবনে একটু 4টে ফুটে সাড়ে গামা বাধা নিশা বাজাবার কাজ হয়ে যাবে। তো আমরা শ্রীকৃষ্ণকে কি করলাম, বললাম উনি মুরলি ধরতেন কি গরু চড়ে আসতো, আরে ধবলি শ্যামলি 10টা ছিল, 20টা ছিল, 900,000 গরু। গা থেকে চন্দনের গন্ধ তো বেরোয় না গরু ঘাটলে, কিসের বেরোয় তো আমরা জানি। শ্রীকৃষ্ণের বাড়িতেও নিশ্চয়ই স্যান্ডেল সেন্টের কোনো ইনসেন্স স্টিক্স দিন রাত্রি জ্বলতো না, 900,000 গরু যার চারিদিকে কোন জীবনটা কাটিয়েছে। তো ভগবান যদি ধরে নি তাকে, তিনি বাহ্যিক ভাবে মরে মরেই বেঁচেছেন, এমন কোনো সম্পর্ক নেই যা শ্রীকৃষ্ণকে মারেনি, কেউ নেই, নিজের মামা থেকে, নিজের দাদু থেকে,
প্রত্যেকেই, ছেলে তো বংশনাশ করে দিল, হতাশ হয়ে চলে গেলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বেঁচেছিলেন, প্রত্যেক মুহূর্ত বেঁচেছিলেন, গীতাকে কেন্দ্র করে বেঁচেছিলেন। তো আমাদের ঠিক করতে হবে আমরা কোন কেন্দ্র থেকে বাঁচব, অন্যায়ের প্রতিবাদ কোন স্তরে হয়, কিভাবে হয়, অবশ্যই করা যায়, কিন্তু আমরা জানি না ভাষা কি আর অন্যায় কি, অবশ্যই করতে হবে। কিন্তু মূল ব্যাপার নিজের জীবনের সাথে ন্যায় বিচার করছি তো, নাকি প্রশ্ন তৈরি করাই আমার কাজ? বহু লোক আছে যারা অন্যায় অন্যায় এইরকম নাড়া দিয়ে জীবন কাটিয়ে দেন, এটা অন্যায়, ওটা অন্যায়, সেটা অন্যায়, জীবন ন্যায় হয়নি, তার ভিতরে কোনো শান্তি নেই। কৃষ্ণ সে যে ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, নিজের জীবনের সাথে অন্যায় করেনি, যে মিথ্যার সঙ্গ দেয়নি। আমরা কি বলি, আমি নিজের মধ্যে একটু মিথ্যার সঙ্গ দিই, তাহলে ও মিথ্যে বলবে, মান মিথ্যাটা তো ছোট মিথ্যা, আর ও দেখো বড়, এত বড় ঘাপলা করেছে এই জগতে। আমি বলছি জগতে কেউ নেই যে অন্যায় করেনি, আর কিছু না করুক নিজের সাথে তো চূড়ান্ত অন্যায় করতে গেলে, আর যারা এটা করেনি তাদের কাছে অন্যায় বলে কিছু নেই, তারা দেখছে এই জগৎ পূর্ণতায় চলছে। সেটা তোমাকে জিজ্ঞেস করা হলো, এই জগতের দুঃখ দেখে আপনি কিছু করবেন না, অন্যায় আপনি যেটা বলছেন। নিঃসর্গদত্ত মহাজ বললেন, উঠাই আমি তো পূর্ণ দেখছি, করবোটা কি, আমি পূর্ণই দেখছি, কিন্তু যেই স্তরে আমরা বাঁচি অন্যায় করুন। উনি যেটা বললেন, শোকাবে ভিতরে, বাইরে টাটকা থাকবে, অথবা বাইরে শোকাবে ভিতরটা রসালো থাকবে, করুন প্রতিবাদ, কোনো প্রবলেম নেই। জগতে চলতে গেলে ব্যবহারিক ভাবে বুদ্ধিমানের মতো প্রতিবাদ, আমি ওনাকে আপনাকে সেটাই কালকে বলছিলাম, বুঝতে শিখুন জীবন কি কি করতে এসেছি, ফট করে চেঁচিয়ে পড়লাম লাভ হলো না, কোনো লাভ হবে না। রামকে রাবণ বধ করতে গিয়ে প্ল্যানিং করতে হয়েছে, শান্ততা রাখতে হয়েছে, আমার বউকে তুলে নিয়ে গেছে এই মারব ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র তো ছিলই, নাম করে মারলেই কাজ হয়ে যেত, দেখলো না এতে জগতের বিনাশ, শান্ততা অন্যায়ের প্রতিবাদ কিভাবে হবে। শুধু রাম সীতাকে উদ্ধার করেনি, সীতা উদ্ধারের নামে ভারতবর্ষকে একত্রিত করে ফেললেন, আসলিক শক্তির বিরুদ্ধে শুভ শক্তি যত ছিল সব এক হয়ে গেল, এইভাবে অন্যায়ের প্রতিবাদ হয়, চেঁচিয়ে দিলাম, বলে দিলাম, অনেক এনার্জি নষ্ট হয়। বুঝে আমি চালাকি বলছি না, যখন সত্যকে গুরুত্ব দেবেন, সত্যি সত্যি যথাযথ সত্যকে গুরুত্ব দেবেন, সত্য আপনাকে বলে দেবে যে জীবনে কি গুরুত্বপূর্ণ, কিভাবে এগোতে হবে, ওখানে ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা চলে না। আমাদের কান গরম হলে আমরা কি বলি, আমি বলি দেখ যদি আপনি বললেন আপনার ছেলেদের, আপনাদের বাড়িতে যদি কম বয়সী ছেলে থাকে প্রচন্ড রেগে গেছে, আমরা কি বলি, মাথা ঠান্ডা করে, এইভাবে হওয়ার নাই, হবে না হবে না দেখা যাবে, আমি তখন ছাড়বো না, এইভাবে অন্যায় প্রতিবাদ হয়। ছেলে ঠিক বলছে কিন্তু এইভাবে হয়, যুদ্ধ লড়তে গেলে শান্ত যুদ্ধ লড়তে, মাথা ঠান্ডা রেখে লড়তে হবে, আপনারই তীর আপনারই ক্ষতি করে দিয়ে চলে যাবে যদি আপনি শান্ত না। আপনি যেটা বলছেন ওটাও হওয়ার নয়, প্রতিবাদ তো করতেই হবে, নাহলে ভিতর জ্বলবে, প্রতিবাদ তো ঘটবে, কিন্তু যথার্থ প্রতিবাদ কিভাবে হবে। ভাবুন স্বামীজি এই স্তরে বলেছেন, আমি দেখতে চাই তোমার মন যেন ফেটে যাচ্ছে, তোমার বুক বিদীর্ণ হোক জগতের দুঃখে। এটা কখন হয়, যখন ব্যক্তি শান্ততা রাখে এবং ভাবতে শুরু করে যে কিভাবে প্রতিবাদ করবে, কি করণীয় জীবনে যথার্থ, এই প্রশ্নের উত্তর কি, এই অন্যায়ের উত্তর কি। আমরা অহংকার থেকে কি বলি, অন্যায় করেছ তো রিভলভার তুলবো মেরে দেবো, বুদ্ধিমান বলে না এটা উত্তর, বুদ্ধিমান আগে খোঁজে জ্ঞান, উত্তর কি, আমি ওকে তো মেরে দেবো, রক্ত বীজের মতো আর চারটে গজিয়ে উঠবে না তো। এই অন্যায় কি প্রত্যেক স্তরে জীবনের নেই, এর উত্তর কি, এই উত্তর আমি বলতে পারবো না, আপনাকেই খুঁজতে হবে, এর জন্য দরকার সান্ত্বনা। নিজেকে যত ফ্রি রাখবেন তত এইটিকে বেশি সহজে উত্তর জীবনে আনতে পারবেন, যত নিজেকে ঘেঁটে রাখবেন মনে হবে মেরেই দিই মেরেই দিই, চট করে মনে হবে হাঁটিয়ে দেবো, দেখিয়ে দেবো, ক্রান্তি করে দেবো, ক্রান্তি ওইভাবে হয় না।
একটি সাইক্লোন উঠতে অনেক সার্কামস্টান্সেসকে একত্রিত হতে হয়, তারপর ওঠে, সেটা একত্রিত ভিতরে। এবং স্বামীজি বলছে তোমার অন্তর জ্বলুক, যখন ডিপ্রেশন ক্রিয়েট হয় চারিদিক জ্বলতে থাকে, তো গরম হাঁসফাঁস হাঁসফাঁস হোক ভিতরটা এমন, তখন ক্রান্তি হবে। চট করে নয় যে গরম লাগলো গিয়ে মাথায় শাওয়ারের জল ঢেলে দিলাম, কিন্তু কিছু না। তো এখানে শেষ করছি আজকে। হ্যাঁ, এখানে শেষ কথাই বলে দিল, এই সংসার সংকল্প বিনাশে দগ্ধ নিঃসার হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। যেমন কোনো জিনিস পুড়ে গেলে কিছু থাকে না সার পদার্থ, ঠিক তেমনি আপনার ভিতরে ভুল সংকল্প তৈরি না হলে এই জগৎ নিঃসার হয়ে যায়। ইস্যুগুলো জীবনের থাকে, জীবনে আছে, নিঃসার আর নেই কিছু। যেই ছেলে হাজারবার আপনি বলেছেন ফেড আপ হয়ে গেছেন, আপনি কি বলেন? আছে, তারপরে করুক, আপনিও জগৎ কেমন বলতে পারেন। আপনি দেখেছেন ওকে বলা বৃথা রে, ওকে বলা বৃথা, ওকে বলে কোনো লাভ নেই। এটি বুদ্ধিমানের মতো বৈশিষ্ট্য বলছেন, দেখে নাও জগৎকে বলা বৃথা, বলতে হবে নিজেকে। ছেলেকে এতদিন বলতে, এখন নিজেকে কি বলছে? বলা বৃথা, ঘুরতে হবে নিজের দিকে। এটা আমি উদাহরণ দিলাম, আবার সবাই চেপে যাবেন না যে ভাই ছেলেকে কিছু বলবোই না। আমার বাঙালিদের নিয়ে খুব ভয় করে, আমি বহু দেখেছি লিটারালি একদম উদাহরণকে নিয়ে নেয়, আপনি বলেছেন এবং করে এসেছে রীতিমতো, তাহলে বোঝো মজা। রীতিমতো আপনি তো বলেছেন মহারাজ ছেলেকে বলে কোনো লাভ নেই, ও কেঁদে কেঁদে বলে, আমি বলি না মহারাজ, সেদিন থেকে আমি ছেলেকে কিচ্ছু বলি না, ও গাঁজা খায় মদ খায় আমি কিচ্ছু বলি না, ঠেঙিয়ে ঠ্যাং করে করে ঘর থেকে বের করে দেওয়ার কথা, কিছু বলেন না মানে কি? না আপনি বলেছেন ভাই, উদাহরণ দিচ্ছি, হারিয়ে যাবেন না। হ্যাঁ, বলছি এটা নিঃসন্দেহ, 100% শিওর, জগতে নিঃসন্দেহে দাবি করবে সবাই, পরে আপনাকে চিট করে সন্দেহ দিয়ে যাবে, তরে উঁচু থেকে উঁচু নিচু থেকে নিচু, ওই সিভিলের নিয়ম, হবে না। না তোমার একটা ঢালাই থাকবে এই প্রপোর্শনে, না একটা ব্রিজ থাকবে, কোনোটাই থাকবে না। এই জগতের ছোট থেকে বড় নিঃসন্দেহ কিচ্ছু নেই, সব সংশয় আকুল। অধ্যাত্ম আপনার অন্তরের নিঃসন্দেহকে অ্যাড্রেস করে, নিঃসংশয় হয়ে যাও, মন লাগিও না, মন লাগিও না।